ফাঁকা রাস্তায় কোনো কিছু পড়ে থাকাকে কেন্দ্র করে কিভাবে একটা মানুষ নিঃস্ব হয়ে যায়। ধরন পাল্টেছে, স্পট পাল্টেছে, শহর থেকে গ্রামে হাতিয়ে নিচ্ছে, লুটিয়ে নিচ্ছে আমার আপনার সনে। এই ফুটেজটা কি আসলে আমি বুঝলাম না, মানে এটা কি ফুটেজ? ফুটেজটা হলো বা এই যে এটা কিন্তু সেন্টের বোতল। হ্যাঁ, তো মূলত এটা কিন্তু সেন্ট না, তো এটা সেন্ট না, কোনো অজ্ঞাননাশক, হয়তো বা মস্তিষ্ক ড্যামেজ হয়ে যায় ক্ষণিকের জন্য, কিংবা শয়তানের নিঃশ্বাস দেওয়াটা যেটা বলছিলাম আর কি, এর আগে একটা ভিডিও ছিল, সেরকম হতে পারে। এরকম মেডিসিন কোকোলামিন, ঠিক আছে, ইংলিশে হলো কোকোলামিন, আমরা বাংলায় যেটা শয়তানের নিঃশ্বাস বলি আর কি। তো এইটা হতে পারে, মূলত প্রতারক চক্ররা তাদের ধরন পাল্টেছে। ও আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ বুঝলাম। তো আমি তো প্রথমে ভাবছিলাম এটা সেনের বোতল, একটা সেনের বোতল রাস্তার ভিতরে রাখার তো কোনো প্রশ্ন হয় না। এই জন্যই তো বললাম প্রতারক চক্ররা তাদের ধরন পাল্টেছে, কারণ এখন মানুষ তো বুঝে গেছে যে এটা করা যাবে না, ওটা করা যাবে না। আমি ভাবছিলাম যে মানে সেনের বোতলের জায়গায় টাকা রাখতে পারতো, ফোন রাখতে পারতো। এই ছেলেটা কিন্তু মানে মেধাবী আছে, আসলে মূলত এটা সচেতন নাগরিক। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ না ঠিক আছে, এটা 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 কি চক্র? আরে এইটি এইটাই ভিকটিম। হ্যাঁ এইটাই ভিকটিম। তো ছেলেটার তো পাও মানে পায়ে সমস্যা হয়তো, ধরা যেতে পারে, পায়ে সমস্যা আছে, ধরা যেতে পারে। তো কি একটা অবস্থা এটা, কিন্তু বন্ধুরা এটা কিন্তু গ্রাম, ঠিক আছে, কোন নগর না, শহর না। আমরা এর আগে যতগুলো ফুটেজ পাইছি দেখছি যে এটা কোনো শহরের ভিতর বা পৌরসভা, মানে কোন একটা ভালো জায়গায়, কিন্তু এটা দেখতেছি যে এই ফার্স্ট টাইম দেখতেছি যে এটা একটা মানে এই যে গাড়ি গাড়ি আসছে, যে অটো অটো ড্রাইভার এবং এই ছেলেটা, ও এই চাচা মানে গাড়ি না, মানে এই ছেলেটা কিন্তু ওই পারফিউমের বোতলটা আগে ধরছে। ও আচ্ছা আচ্ছা, ওই অটো ড্রাইভার কিন্তু পরে আসছে, কিন্তু এটা নিয়ে টকজক হচ্ছে। ছেলেটা ধরছে, ছেলেটাকে দিলেই তো পারে, মানে মানে শনি যখন ঘাড়ে ওঠে, শয়তান যখন ঘাড়ে ওঠে, তখন তো বুঝতেই তো যে কি কয় আগরিমা ফাইনাল। একটা কথা, একটা কথা, ওই সাইডে আছে, ওই একদম লাস্টের সাইডে আছে, দেখা যায় যায় না, ঠিক আছে। আচ্ছা আমি দেখে দিচ্ছি, দাঁড়ান। দুটো সেন্টার বোতল কিন্তু এই ছেলেটার কাছ থেকে কেড়ে নিল, মানে এক কথায় চিনেই কিন্তু নিল। ঠিক আছে, চিনে নেওয়ার পর এই যে দেখো ওই সেন্টার বোতলটা খুলতেছে, এটা কি মূলত আসলে কি পারফিউম নাকি? এটা তো পারফিউম না, মানে বোতলটা, এর ভিতর যে এই কোকোলামিন হোক আর অজ্ঞাননাশক হোক যাই হোক আছে, কিন্তু মূলত এটা আসলে আমরা একটু জুম করে দেখলে ভালো হতো। তো এটা পারফিউম কি? আচ্ছা যাই যাই, এটা মারলো, হাতে মারলো আর কি, আর উজে ভিকটিম চলে আসে, মানে যারা আতর ব্যবহার করেন তারা কিন্তু আগে হাতে লাগায়, মানে ঘ্রাণ না, এটা কিন্তু তাই করছে আর কি, এটা মূলত আতর না, পারফিউম কোয়ালিটি। এই যে ঘ্রাণটা নিল, নিয়ে যায় যে ওর মাথায় কিন্তু, মাথায় কিন্তু সমস্যা দিল আর কি, যেটা আমরা চিহ্ন দিয়েছি কাজ করে। হ্যাঁ সাথে সাথে কাজ করছে, আমরা চিহ্নটা দেওয়া দিছি এটা বোঝানোর জন্য আর কি। এই যে ভিকটিম পিছন থেকে আসতেছে, ওই যে একটা ব্যাগ আছে, মানে এই চক্র কি একাই, সাথে কেউ নাই? সাথে তো আমি কিছু পাইতেছি না। আচ্ছা আচ্ছা, এই চক্র মানে আই গেছলো, মানে তোমার কি মাথায় মাল নাই? এটা মূলত ওরা ওই যে এটা টোপ দিছে, টোপ দিয়ে গাড়ি টাড়ি যা আছে, হাতে টাকা পয়সা যা আছে সব নিয়ে নেবে। এই যে অলরেডি কিন্তু আসক্ত হয়ে গেছে, ও বসে গেছে, মাথা ঘুরাইতেছে, কিচ্ছু বুঝতে পারছে না, কি জানি বলে। বন্ধুরা মূলত এই একটা এমন একটা জিনিস যে মানে আপনি কি করবেন, মানে আমার একটা বন্ধু আছে, মনে করেন যে এই জিনিসটা আমি তাকে দিলাম, ঠিক আছে, মাদক হোক যেভাবে হোক দিলাম, দেওয়ার পর আমি যা করতে বলবো সে তাই করবে। আল্লাহ, সেন্টের বোতলটা তুলে নিছে কিন্তু। হ্যাঁ এটা কিন্তু ওই যে নিয়ে নিল, মানে বোতলটা নিয়ে নিছে, হ্যাঁ গাড়িটা নিয়ে চলে গেল, কিন্তু তার সামনেতে সে কিন্তু কিছু বলতে পারতেছে না, মানে
এটা কি লাইট নতুন, এটা কি পদ্ধতি? হ্যাঁ বন্ধুরা, আমি যেটা বলবো সেটা হলো যে চলার পথে রাস্তাঘাটে ফাঁকা রাস্তায়, বিশেষ করে রাতে হোক আর পাহাড়ি এলাকায় দিনের বেলা হোক, ফাঁকা রাস্তায় এখন রাত হোক আর দিন হোক, ফাঁকা রাস্তায় প্রতারক চক্র, অজ্ঞান পার্টি রাস্তায় বিভিন্ন ধরনের দামি কোনো প্রোডাক্ট, মানে লোভনীয় কোনো প্রোডাক্ট আপনা ফেলে দেবে, মানে টোপ দেবে আর কি। তো এই টোপ দেখে আপনারা আবার ভুলে যাবেন না যে এই জিনিসটা আমাকে নিতে হবে, ঠিক আছে? লোভ করতে যাবেন না, লোভ করলে কিন্তু আপনাদের চরম মাত্রায় বিপদে পড়তে পারেন। এই যে এই যে এই যে বেচারা, এই যে ওনার অবস্থা কি, উনি কিন্তু আসলে মানে এখন যে ভাব দেখা যায় শারীরিক প্রতিবন্ধীর মতো হয়ে গেছে আর কি। এই দুই এই যে দুইটা পথচারী যাচ্ছে, এটা কিন্তু ফলো করছে। আচ্ছা গেল আর ওদিকটা অটো নিয়ে চলে গেছে। হ্যাঁ অটো নিয়ে ওটা চলে গেছে, কি আর থাকে নাকি? বন্ধুরা আমি আবারও বলছি, সবাই সচেতন থাকুন, কেননা এই ধরনের কোনো লোভনীয় কোনো টোপ থেকে বিরত থাকতে আপনাদেরকে অনুরোধ করতেছি। ভুল করেও লোভের বশত কোনো ফাঁদে পা দেবেন না। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি বা আমার টিম চেষ্টা করি আপনাদের সামনে ভালো বা গঠনমূলক ভিডিও উপহার দেওয়ার জন্য, যেন এখান থেকে আমি বা আমরা সঠিক শিক্ষাটা নিতে পারি। মূলত বেঁচে থাকতে, আমাদের জীবন চলার পথে নানান ধরনের দুর্ঘটনা থেকে মুক্তি পেতে ও সচেতন করতে এই ভিডিওটি উপস্থাপন করেছি। আজকের এপিসোডে ফাঁকা রাস্তায় কোনো কিছু পড়ে থাকাকে কেন্দ্র করে কিভাবে একটা মানুষ নিঃস্ব হয়ে যায়।